কুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাত ভাই আপনি জানতে চেয়েছেন যে একটা সলাদ ছুটে গেল ফরজ সলাদ পরের ওয়াক তো এসে পড়লো তো আগের ফরজ সলাদ তাকে প্রথমে আদায় করতে হবে কেন এর দলিল কি আছে এর দলিল একটা রয়েছে সই ইবনে বাপ নম্বর চারশো সাত সেখানে পরিষ্কার বাপ বেঁধেছেন ইমাম ইবনে খোজাইমা সলাদ চলে যাওয়া ও তার কাজে আদায়ের সুন্নত পদ্ধতি বর্ণনা হাদিস নম্বর নয়শো ছিয়ানব্বই আবু সাইদ কুদিরাজ তাল আনহতে বর্ণিত তিনি বলেন খন্দকে দিন আমাদের সলাদ আদায় করা হতে বিরত রাখা হলো এমনকি মাগরীবের পর কিছু সময় পার হয়ে গেল আর এটা যুদ্ধ সম্পর্কিত কোনো আয়াত বা ওই অবতীর্ণের পূর্বের ঘটেছিল তারপর যখন আমরা লড়াই হতে নিশ্চিন্ত হলাম আর এটা আল্লাহর এই বাণী অনুযায়ী সেখানে সুরা আহাজাবের পঁচিশ নম্বর আয়াত বলা হয়েছে তো যুদ্ধে মোমিনদের জন্য আল্লাহ যথেষ্ট আর আল্লাহ সর্বশক্তিমান পরক্রমশালী অথপর রসুল নির্দেশ দিলেন মাকরিবের নামাজের রক্ত পার হয়ে গেছিল এশার কাছাকাছি চলে এসেছিল রসুল সাল সালাম নির্দেশ দিলেন তিনি জোহরের একামত দিলেন বিলালকে নির্দেশ দিলেন জোহরের একামত দিলেন এবং তিনি জোহরের সালাদ আদায় করলেন যেমন তিনি তার ওয়াক্তে জামাত সহকারে আদায় করেন তারপর আসরের একামত দিলেন এবং তিনি আসরের সলাতও তার ওয়াক্তে আদায় করার ন্যায় আদায় করলেন তারপর তিনি মাগরিবের একামত দিলেন এবং তিনি মাগরিবের সলাতও তার ওয়াক্তের আদায় করার ন্যায় আদায় করলেন সনত সহি নাসাহিতে হাদিসটা রয়েছে ছয়শো বাষট্টি নম্বরে দ্বারমি হাদিস নম্বর নয়শো চুয়াত্তর মুসনাদ হামা তিন খণ্ড পঁচিশ তো এটা পরিষ্কার ব্যাখ্যায় তিনি লিখেছেন শরীয়তি ওজনের মধ্যে যদি ফরজ সলা ছেড়ে যায় তাহলে তা কাজা আদায় করার সময় আজান ও একামত দেওয়া এবং অনেক ব্যক্তি হলে তা জামা সহকারে আদায় করার এটা মুস্তাহ আমল আর এখান থেকে এটা বোঝা গেল যে আগের সলাত আগে আদায় করতে হবে তখন কিন্তু এশারবাদ এসে গিয়েছিল রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু ঈশার নামাজ আগে আদায় করলেন না বরং তিনি কি করলেন তিনি আগে জোহরের সলাদ আদায় করলেন তারপরে আসরের সলাত আদায় করলেন তারপরে মাগরিবের সলাত আদায় করলেন তারপরে এশার সলাত আদায় করলেন আর এটার জন্যে নাইল নাইলুল আওতার দুই খণ্ড উনত্রিশ পৃষ্ঠা সেখানেও বলে দেওয়া হয়েছে কোনো সলাদ যদি কারো ছুটে যায় তাহলে আগের সলাদকে আগে আদায় করতে হবে আর তারপরে তার পরের আদায় করতে হবে